বাড়িতে মা বানিয়ে দিয়েছে এরকম খাচ্ছি এরকম টেস্ট হয় খাবার এরকম টেস্ট পাঁপড় কত বড় সাইজটা ধরো পাঁপড় এত বড় ব্যাপার এখানে ধরো জব করছি 9 বছর এখানে প্রায় আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, তাই আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে মাত্র 20 টাকায় পেট ভরে তোমরা দুপুরে খাবার খেতে পারবে। হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 20 টাকায় পেট ভরে দুপুরের খাবার। আবার একটা সস্তার পুষ্টিকর জায়গার ইনফরমেশন তোমাদের নিয়ে এসেছি। কোথায় এসেছি, কী খাবো, সমস্ত কিছু তোমাদের দেখাবো। বাট কী খাবো সেটা তোমরা এতক্ষণ বুঝে গেছো, তোমরা সবাই আমার থেকে জানি বেশি বুদ্ধিমান। তো যাই হোক, তোমরা বুঝে গেছো আমরা খিচুড়ি খেতে এসেছি। এখানে কম্বো পাওয়া যায় 20 টাকায় মাত্র স্টেশনে। কোন স্টেশনে কোথায় সমস্ত কিছু জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন, যারা ভিডিওটা দেখা শুরু করেছো সবে, তাদের কিন্তু অবশ্যই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ফিউচার যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, বাট তার আগে অবশ্যই চ্যানেল ইনটো হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, দিস ইজ ইয়োর ব্লগ বাই এরজি, যেখানে শুধুই খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি এটা কিন্তু আমি 20 টাকার থালিটা পেয়ে গেছি। থালি মানে এটা বলতে গেলে এটা খিচুড়ি কম্বো, তাই তো? এটা খিচুড়ি, আলু ভাজা, এটা কিছু তরকারি, সোয়াবিনের আলু সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। আর সবথেকে বড় পাঁপড় ভাজা দেখো কতগুলো দিয়েছে, বেশ বড় বড় পাঁপড় দিয়েছে। কিন্তু এখানে 20 টাকার খিচুড়ি যেটা দিয়েছে কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটাই রয়েছে, সঙ্গে আলু ভাজা আর সমস্ত কিছু দেখতে পারছো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি এবং কীরকম কী খাবারের কোয়ালিটি রয়েছে, কীরকম কী টেস্ট আছে এগুলো নিশ্চয়ই তোমাদের জানাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। অসাম মারাত্মক লেগেছে তরকারিটা, তুমি দেখাতে বলবো রংটা জাস্ট দেখো, প্লাস তরকারির কালারটা দেখো, একদম ঘরোয়া খাবার খাচ্ছে এরকম মনে হচ্ছে না, বাড়িতে মা বানিয়ে দিয়েছে এরকম খাচ্ছে এরকম টেস্ট হয় খাবার এরকম টেস্ট। পাঁপড়, ব্যাট পাঁপড় কত বড় সাইজটা ধরো পাঁপড়, এত বড় ব্যাট পাঁপড়। সঙ্গে আলু আছে, আলু ভাজা, দুটো বর্ষাকালে খিচুড়ি দিন মাঝে হলে জমে যাবে। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে যেতে বলবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো আগে রোজকে একই তরকারি হয় তোমাদের, তাহলে যেমন এখানে কিন্তু ভ্যারাইটি, কিন্তু তরকারি যেটা ভ্যারাইটি হয়। আজকে আমি পেয়েছি সোয়াবিনের তরকারি, মানে রসুন সোয়াবিন না, এখানে কাকিমা বললোই কোনো দিন আলুর দম হয়, কোনোদিন সবজি হয়, কালকে আলুর দম ছিল। আচ্ছা কালকে আলুর দম ছিল না, খাওয়া দাওয়া খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করে নিশ্চয়ই এখানে কথা বলো, কটা দিয়ে কটাই খোলা থাকে সমস্ত জেনে নেবো ইনফরমেশনগুলো। বাট সত্যি বলছি খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, একদম লাইট আর একদম ঘরোয়া খাবার, আমার তো ঘরের খাবার খাচ্ছে তোরাই ভালো লাগছে। তাই তাহলে রোজ খাও নাকি তুমি? কেমন লাগে খাবার? খুব সুন্দর লাগে। কী কী নিয়েছো তুমি এখন এখানে?
ডিম নিয়েছি তরকারি নিয়েছি আলু ভাজা নিয়েছি আর খিচুড়ি কতদিন ধরে খাচ্ছো এখানে এক বছর ধরে খাচ্ছো প্রায় খাও এখানে কেন প্রায় রোজ খাও কি ভালো লাগে তোমার এখানে খুব সুন্দর লাগে কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো টেস্টি আছে কতদিন ধরে খাও তোমরা প্রায় এসে আমরা খাই মানে প্রায় এসে খাই এখানে ধর জব করছি 9 বছর এখানে প্রায় গরিবরা যদি 10 টাকা সবার তো সমস্ত হয় না 20 টাকা খাওয়া তাদেরও আমরা ফিরাই না আমরা 10 টাকা খাই আচ্ছা 10 টাকা যা স্পেশাল যে সেই অবস্থা নেই তাদের জন্য তোমরা সেই রকম খাইয়ে দিই আমরা সো ফাইনালি আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট মানে সত্যি বলছি একদম ঘরোয়া খাবার যথেষ্ট ভালো খেতে এখানকার কোয়ালিটি আর মাত্র 20 টাকা করে এখানে যে আইটেমটা রয়েছে মাত্র 20 টাকায় পাওয়া যায় এছাড়া যাদের সেরকম সামর্থ্য নেই মানে যাদের ইনকাম খুব কম বা সেরকম অবস্থা নেই তার জন্য মাত্র 10 টাকা কিন্তু এই কম্বোটা মানে পেট ভরে দুপুরের হোক মানে যে সময়টা বললো সে সময় তোমরা যদি খেতে আসতে চাও সেই সময় খেতে আসতে পারো এবং সেই অবস্থা যাদের নেই তারা কিন্তু 10 টাকাতে এই খাবারটা খেতে পারে চলো ভিডিওটা শেষ করার আগে লোকেশনটা কোথায় আছে জানিয়ে দেবো এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট 1 নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্ল্যাটফর্ম এটা যে ওভারব্রিজটা নাপছো ওভারব্রিজ থেকে 2-3টে দোকান পড়েই কিন্তু এই দোকানটা যেটা হচ্ছে বৌদি মুখরোচক খিচুড়ি এখানটায় পাওয়া যায় আর কি চলো ভিডিওটা এখানেই শেষ করছি যাদের ভিডিওটা ভালো লাগলো আশা করি যারা দেখলে তাদের ভালো লাগলো তারা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কীরকম লাগলো এই ধরনের ভিডিওটা চাইছো কিনা তোমরা আর যারা চ্যানেল নতুন তাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে এক নতুন জায়গায় নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার ঝাঁকাস আসছে কি খিদে পেয়ে গেছে আমারও খুব জোর আছে খিদে পেয়েছে আজকে সেই দমদম ক্যান্টনমেন্টে কাট দাঁড়িয়ে করবো এটা এই জায়গাতে হ্যাঁ কাকি এটা কত নম্বর প্ল্যাটফর্ম কত নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা কি বলবো লোকেশনটা কি বলবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কি দাও নাম দোকানটার বৌদি কাট কর